না আমার বিয়ের কথাটা চলবে কেন? আর আমার বিয়ের কথাবার্তা চললেই বা তোর কি, তোর সমস্যা কি? না আমার কোনো সমস্যা নাই, তবে আমার যেটা মনে হয় বুঝছিস, তুই আসলে মানে বিয়ে সংসার এটা আসলে তোর দ্বারা হবে না। তুই তো আসলে সাংসারিক মেয়ে না, গোছানো টোছানো মেয়ে, মানে ওই ব্যাপারটা মানে তুই আসলে বন্ধু ছাড়া থাকতে পারবি না। মনে করি যে আমার মতো একটা বন্ধু, এই বন্ধু হইলেই তোর চলবে, জামাই টামাই তোর জন্য মানে ভালো না, তাই না? তুই এরকম উল্টো পাল্টা কথা বলছিস কেন? সবকিছুর মধ্যে তোর হিজিবিজি একটা ভাব আছে কেন? তুই কি গুছানো না কেন, অ্যারেঞ্জ না কেন? তুই তোর কেন কোনো ফিউচার প্ল্যান নাই? না না না, এই যে হিজিবিজি না, আওলা ঝাওলা না, এই যে সিরিয়াস না, আমি ক্যাজুয়াল, খুব সব ব্যাপারে ক্যাজুয়াল, এটি কিন্তু আসলে পজিটিভ জিনিস। এই ধরনের মানুষরা ভালো হয়, যারা গোছানো পরিপাটি এরকম সুন্দর মতো কিছু চুল পরিপাটি করে রাখে, তাদের মধ্যে ঝামেলা বেশি, বুঝছিস? তাই না? তাহলে চুলগুলো এরকম গোলায় রাখ, কিরকম গুছা ইয়ে করে রাখ। তো গোছানোই তো আছে, আমার তো আওলাই ছিল, তো আওলা স্ক্যান, চল আওলাই তো ছিল। একটা কথা বলো। হ্যাঁ বল। আমাকে একটু ভালো করে দেখ। তোরে তো আমি প্রত্যেকদিনই দেখি, আবার ভালো করে দেখার কি আছে? কি আছে আজকে নতুন কি? আরে আজকে একটু ভালো করে দেখ না। মানে মানে আমাকে দেখে তুই কি কিছু ফিল করিস? হ্যাঁ ফিল। তোর কোনো ফিল হয় না? কি ফিল হবে? মানে আমাকে কি মানে আমাকে তুই অন্য কোনো ভাবে মানে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে ফিল করিস কেন? মানে শুধু ফ্রেন্ড না, মানে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে ফিল করিস না, মানে অন্য অ্যাঙ্গেল আর কি। ও হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখ এই যে মেয়ে মানুষ আছে না, মেয়ে মানুষ, মেয়ে মানুষটা দেখলে যে ফিলটা হয়, মানে তুই তো আসলে মেয়ে মানুষ না, তুই আসলে আমার কাছে বন্ধু, তাই না? কিন্তু মেয়ে মানুষটা দেখলে যে ফিল হওয়ার কথা, সেই ফিলটা আমার এখন আর হয় না। কারণ হচ্ছে কি জানিস, এই মেয়ে আর ছেলের মধ্যে যে পার্থক্যটা সেটা এখন থাকে না। কেন? তুই পোশাক নেশাক নিয়ে বল, মেয়েরা পরবে যে যে মানে পোশাকটা পরবে, এখন তো ম্যাক্সিমাম দেখ যে মেয়েরা ছেলেদের পোশাক পরে, শার্ট প্যান্ট পরে, তাই না? তুই আজকে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, সালোয়ার কামিজ পরছিস, ভালো লাগছে, এটা ঠিক আছে। কিন্তু মেয়েরা হতেছে তোর এই যে ছেলেদের ড্রেস পরবে, শার্ট প্যান্ট পরবে, হ্যাঁ, আর গলার মধ্যে মনে কর যে ওড়না, ওড়না হয়ে যায় ছেলেদের মতো মাফলা, হইলো এটা? এটা ফিলের তো ব্যাপারটা তো ওইভাবে। আমি পছন্দ করি হচ্ছে মেয়েদেরকে সবচেয়ে সুন্দর লাগবে হচ্ছে শাড়িতে, শাড়ি পরলে খুবই সুন্দর লাগে, শাড়ি হচ্ছে মনে কর যে নারীদের জন্য। হ্যাঁ তো তুই এত বকবক করিস তো একটা শাড়ি কিনে দিলেই তো পারিস। সুন্দর লাগবে হচ্ছে শাড়িতে, শাড়ি পরলে খুবই সুন্দর লাগে, শাড়ি হচ্ছে মনে করছে নারীদের জন্য। স্বপ্ন দেখছিলাম তোকে নিয়ে, স্বপ্ন দেখছিলাম আর ভাবছিলাম। মানে ফাজলামি করিস? কি করছিলি সেটা বল। স্বপ্নে কি দেখছিলাম জানিস? তুই আর আমি পাশাপাশি বসে একই ধরনের টি শার্ট পরা, যে টি শার্ট পরিস টা তুই ওরকম, আর টি শার্টের গায়ে লেখা ফাইটার। তুই কি সত্যি আমার কথা ভাবছিস? তোর কথা দাঁড়া একটু ভেবে দেখি। পাজি ঠিক আছে।
এই ফোন রাখলি কেন? নাকি কেটে গেছে ব্যালেন্স শেষ? তুই কই? আমি আবার কই বাসায়। কি করিস? আমি আমার ফ্লোরিং বিছানায় চিত হয়ে শুয়ে পিছনে ওই চেয়ারের সাথে হেলান দিয়ে সামনে একটা বালিশ রাইখা ভাবতেছি যে তুই যে ফুচকা খেতে পছন্দ করিস না, সে ফুচকার ভিতরে ফাঁকা কেন থাকে? তুই তুই না জীবনে কখনো ঠিক হবে না, বুঝলি? বাদ দে, তোকে এসব বলে কোনো লাভ নেই। কালকে বাসা থেকে বের হওয়ার সময় ফোন দিস। মনে হচ্ছে তুই রেখে দিবি? না, রাখবো না। তোর মতো একটা ছাগলের সাথে সারা রাত বসে বসে গল্প করবো, তাই না? বাহ 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 বাহ, জীবনে এই প্রথম কেউ আমাকে ছাগল বললো, বুঝছস? রাখি, বাই। রেখে দিল। ছাগল এলে কথা কইতাম সুন্দর হবে। আসলে তো ফুচকার ভিতরে ফাঁকা কেন? আর যদি ফাঁকা না হয় তাহলে ওটার নাম কি হবে? যাবে আবার কোথায়? যাচ্ছে বন্ধুদের নিয়ে হাডুডুডু খেলতে। মামা, আমার হাডুডু খেলার বয়স আছে। বাবা, এগুলো তো ভালোই বুঝিস, আর তুই এটা বুঝতে পারছিস না বয়সটা পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা চাকরি বাকরি কিছু কর, আর হ্যাঁ তারপর একটা বিয়ে করি, তাই না? বলো বলো, তুই করবি বিয়ে? তোর কপালে বিয়ে আছে? আমার যদি বিয়ে না হয় তোমার কোনো সমস্যা আছে? আমার বিয়ে না করলেও চলবে, ঠিক আছে? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বিয়ে না করে ভালো আছে। আমার চোখের সামনে আছে, বুড়া ঝুনা হয়ে গেছে, বুঝছো? চুলদাড়ি সব পাকায় আছে, স্নেপ করে থাকে, কিন্তু তারপরে ভালো আছে, ঠিক আছে? হাত দিকে বেড়ায়, তারপরে ভালো আছে। আমি বলবো না তার নাম, আমার সামনেই আছে, কিন্তু আমি তার নাম বলবো না, ঠিক আছে? অনেক উদাহরণ আছে এরকম, অনেক উদাহরণ আছে। আর যদি আমার বিয়ে না হয় আমি সন্ন্যাসী হয়ে থাকবো, কোনো সমস্যা আছে? সন্ন্যাসী হয়ে যাবে, আমার কোনো সমস্যা নাই। এত কথা বলতে ভালো লাগতেছে না? মা, এক কাপ চা দাও না প্লিজ। দেখি তোর হাতটা, দেখি হাত দেখানো যাবে না প্লিজ। আর হাত দেখানো যাবে না মামা। আমি বললাম তো প্রমিস করছি আমি বলবো না, উল্টো পাল্টা কথা বলবো না। বলবো না তো, প্রমিস করলাম তো। কি এইভাবে হাত দেখবা? এইভাবে হাত দেখে কেউ কথা কম, চুপ চুপ লাগে, শ্বশুর দাও কেন? নড়বি না, নড়বি না, কথা বেশি বলিস। হাত দেখতেছো না, আমার কপাল দেখতেছো? কপাল দিয়ে দেখাচ্ছ কেন? আমি তো ভেবেছিলাম তোর কপালে বিয়ে নেই রে। তো এখন কি দেখতেছো? রাজকন্যা, রাজত্ব সব আমার, তাই না? সব আমার, এই সবাই বলে। আরে না, কি ভিক্টরি? আরে নো নো ম্যান, কি দুইটা? আরে দুই দুইটা বিয়ে তো তোর কপালে। কয়টা? শিওর? আরে দুটো বিয়ে দেখছি তো। আমি আগে বলছিলাম তুমি উল্টো পাল্টা কথা বলো। হ্যাঁ, খবর তো উল্টো পাল্টা কথা বলবো না, একদম বুড়ি গালা দিব আমি। প্লিজ, আমি বলছি না, উল্টো পাল্টা বলছি না। আচ্ছা, তোকে আমি অনেকদিন আগে বলেছিলাম না 9/11 দুইটা প্লেন টুইন টাওয়ারের ভিতরে ঢুকে যাবে, আমি বলেছিলাম কিনা? ঠিক হলো? ঠিক হয়েছে। তা আমি তোর হাতে যা দেখেছি তাই বলেছি, আমার কথা বিশ্বাস করছিস কেন? আবার দেখো। বুঝিও দুটো তুই দেখা করতে পারবি এখন? আমি কথা রে কি কালকে কইছি, গতকালকে কইছি, এখন কইতেছি না? এখন বলতেছি তো, এখনই দেখা করতে বলতেছি, তাই না? তুই তো আমার বললি যে বাইরে যাই, আমি তোর ফোন দিই। সরি দোস্ত, আমি তখন একটু বাইরে যাবো। কি হচ্ছে তোর?
কোন সমস্যা? মানে সত্যি সত্যি না তোরে বলে কোনো লাভ নাই, বুঝছস? কারণ কষ্টটাও আমার, সমস্যাও আমার, ব্যথাটাও আমার। কি হয়েছে আমাকে বলবি না? আমার মনটা খুব খারাপ। মন খারাপ কেন? আরে বাবা, সব কথা তো ফোনে বলতে পারবো না। সামনে সামনে আয়, সামনে সামনে বসে কথাটা বলবো, ঠিক আছে? আয়। কি এমন কথা রে? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই আমাকে প্রপোজ করবি। কি ব্যাপার? হ্যালো, মনটা বেশি খারাপ দোস্ত? হ্যাঁ, আমার মনটা অনেক বেশি খারাপ। আয়। আরে শোন দোস্ত, তোর কথা শুনে মনে হচ্ছে তোর মনটা একটু বেশি খারাপ। আমি কিন্তু তোকে একটা সাজেশন দিতে পারি। আমরা যে দোকান যে ফুচকা খাই না, তুই ওই দোকানে এখন যাবি, যে বেশি করে ঝাল দিয়ে এক প্লেট ফুচকা খাবি, দেখবি তোর মন ভালো হয়ে গেছে। বুঝতে পেরেছিস? সরি রে দোস্ত, আজকে তোকে টাইম দিতে পারলাম না। বাই। হ্যালো, মায়া জাতি খারাপ। আদি আদি আসতে বলি। তুই আমার সাথে দেখা কর, এখনই কর। কি হয়েছে মামা? আরে মুখটা তো প্যাচার মতো করে বসে আছিস কেন? আরে বলবি তো কি হয়েছে? এই বেটা, বললে তুই সমাধান করতে পারবি? তুই সমাধান করতে পারবি না। আরে না বললে কি আমরা সমাধান করব? বলার জন্য তো ডাকছস। তুই জানোস মামা সকালবেলা কি কইছে? হ্যাঁ, মামা বলছে আমার নাকি দুইটা বিয়া। এটা সম্ভব? একটা মানুষের দুইটা বিয়া? আমার মতো বলার দুইটা বিয়া সম্ভব এটা? আরে তোর তো বেটা রাজকপাল, মানুষ একটা পায় না, তুই দুইটা পাইছ। আরে রাখ তোর রাজকপাল, রাজকপাল, রাজকপাল। ব্লুটুথ আছে? ব্লুটুথ হ্যাঁ আছে মোবাইলে। আরে মোবাইলে না, তোর ভিতরে আছে। হ্যাঁ, তোর ভিতরে যদি ব্লুটুথ থাকতো না তাহলে কি করতাম জানোস? আমার দুইটা বিয়ে তোর ভিতরে দিয়ে দিতাম, আর তোর একটা বিয়ে আমি নিয়ে নিতাম। তখন বুঝতি রাজকপাল কারে কয়, ফাইজলামি কথাবার্তা। মামা কি বললো আর সেটা তুই বিশ্বাস করে আসছিস? এ হে না, ও মামা না, ও অন্য জিনিস। তুই জানোস টুইন টাওয়ারে দুইটা প্লেন ঢুকে গেছিল না? আগের দিন কয়ে দিছিল, আগের দিন হয়ে গেছিল। আমি টিভির দিকে তাকাই একবার, মামার দিকে একবার তাকাই, টিভির দিকে একবার তাকাই, বাবার দিকে একবার তাকাই। এখন আগের দিন কয়ে দিছে, মানে কালকে আবার দেখবি যে আমার দুইটা বিয়ে হয়ে গেছে, দুইটা মেয়ে আমার ভিতরে ঢুকে গেছে, বুঝছস? টেনশনটা হয়ে যায়, দুইটা বিয়ে তো করতে পারবো না। আমার মতো একটা পোলা দুইটা বিয়ে করবে নাকি? হ্যাঁ, সমাধান তো দিতে পারবি না, বলো বলো করবা কিন্তু সমাধান দিতে পারবো না। আমি বুঝতেছি আমার মধ্যে কি হইতেছে। আমার মতো একটা পোলা, হ্যাঁ দুইটা বিয়ে হয় এটা হয় বল। আপনার হাতে সব ঠিকঠাকই আছে, কিন্তু একটু সমস্যা। এই সমস্যা আসলে সমস্যা না। সমস্যাটা কি? সমস্যা তো হইল আপনার বিয়ে হইব দুইটা। কি? আপনার বিয়ে হবো দুইটা? দুইটা ভাই, আমার টাকা কিসের টাকা? হ্যাঁ, এটা নতুন খবর? এটা পুরান খবর? এটা আমি আগে জানি আমার বিয়ে দুইটা। হ্যাঁ, নতুন খবর যদি হইতে যে বিয়ে একটা তাহলে টাকা দিতাম, কিসের টাকা? আগে তুই জানেন তো হাত দেখাতে আসেন।
দুইটা বিয়া টাকা ভগিনার হাত দেখালো তো টাকা দে বলতেন ফিরে ফিরে দেখাইতাম সাত নাই শুভক্ষণ নাই তোর বড় বউটা যে কি ভালো রান্না করে ছোট বউটা অনেক লক্ষ্মী খুব মজার চা বানায় এই বৌমার হাতটা একবার দেখবো ভাগ্য খুব ভালো দুই দুইটা বউ দুইটাই ভালো খুব ভালো তোর ভাগ্য অনেক ভালো আবির অনেক ও আরেকটা কথা ছোট বউটা সে কিন্তু দেখতে না কিউট খুব কিউট শ্রীদেবী শ্রীদেবী মনে হয় আবার ঠোঁটের নিচের দিকটা দেখলেন না মীনাক্ষী মনে হয় তুই ছোট বৌমা তো একটু রাগি হাত দেখাতে চাবে না তুই বলবি না মামা তো ভালো হাত দেখে এই একটু দেখাবা আমি যে ওর হাতে কয়টা বিয়ের রেখা আছে এটা জানাবো তোকে এটা কিন্তু বলবি না তুই বলবি না মামা দেখতেই চাচ্ছে বড় বিমানে দেখাও না আমি হাত দেখে বলে দেব কটা বিয়ে একটা না দুটো যদি দুটো বিয়ে থাকে তোর কপালে কিন্তু দুঃখ আছে ছোটটাও তোকে ছেড়ে চলে যাবে অতএব খুব সাবধান আবির আরে এত হাসির কি হলো এত হাসছিস কেন এত হাসির কিছু হয়েছে আরে আরে আমি হাসতেছি মানে আমি হাসতেছি তুই তো কিছুই করিস না তার উপর দুইটা বিয়ে তুই দুইজনে সামলাবি কেমনে ওকে ফাইন আই এম সিরিয়াস বল এবার কি বলবি আমি কিছু বলতে পারবো না আমি সমাধান চাই এটা কোনো সমাধান নাই তোকে দুইটা বিয়ে করতেই হবে যদি তোর কপালে থাকে আরে এরকম করে তাকাস কেন আমার দিকে আমি কি করছি মনে হচ্ছে তোর দেখে মনে হচ্ছে তুই প্রথম বিয়ে করতেছিস দুইটা এর কোনো সমাধান নাই থাকলে সেটা আমার কাছে নাই শোনা এখন এক কাজ কর দুইটা চটপটি নেড়ে ফুচকা দিতে বলি বেশি করে ঝাল দিয়ে চটপটি নেড়ে ফুচকা খাই ফাইলে বলেছ না আমি ফুচকা টুচকা খাই না আরে বাবা খা না আমার কথাটা শোন প্রচন্ড ঝাল দিয়ে চটপটি যখন খাবি না ঝালে যখন মাথার মধ্যে কিকিকি করতে থাকবে না তখন দেখবি বুদ্ধি এমনি এমনি বেরোয় আসতেছে বুঝছিস যে কোনো একটা একটা সমাধান বেরোয় যাবে আরে বললাম তো খাই না আমি ফুচকা চটপটি ফুচকা আমি খাই না আরে এমন করিস কেন এই চুপ কর এই মামা দুইটা চরম ঝাল দিয়ে ফুচকা বানান তো ফুচকা না চটপটি চটপটি না ফুচকা আমি ফুচকা চটপটি কিছু খাই না বললাম না বল না আচ্ছা ওকে ফাইন মামা চরম ঝাল দিয়ে দুইটা ফুচকা দুইটা চটপটি বানাবেন যেন খাওয়ার পর মাথা দিয়ে মানে মাথা দিয়ে অনেক বুদ্ধি বেরায় মানে বিভিন্ন রকম এইসব জিনিস তুই দোকানদারে বলছিস আরে মানে আমার পার্সোনাল কথা ওকে ফাইন আমি তো জাস্ট ইয়ে দিতে বলছি মানে ইয়ে মানে ঝাল দিতে বলছি দুইটা ফুচকা দুইটা চটপটি চারটা খেতে দিবে না 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 তাহলে আচ্ছা মামা একটা চটপটি একটা ফুচকা দুইজন ভাগ করে দুইটা প্লেট দিয়ে দিবি আমি খাবো প্লিজ এখন করিস না মনে না একটু বের হবে চল আসছি নিয়ে চল
দেখো মা, তুমি আমাকে বলনি, তার মানে অবশ্যই আমাকে বলার প্রয়োজন নেই। আমি এটা খুব ভালো করে জানি যে আমাকে যদি বলার প্রয়োজনের মতো কোনো কথা হতো তাহলে তুমি অবশ্যই আমাকে বলতে, তাই না? এখন বলো। আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। হ্যাঁ, আমার বান্ধবীর মেয়ে, আমেরিকায় থাকে, তুই তো চিনিস। ওই যে খুশি মেয়েটা, যা সুন্দর হয়েছে না বাবা। আমি কিন্তু পাকা কথা দিয়ে দিচ্ছি মা, কিছু বলবি? একদম পাকা কথা দিয়ে দিয়েছে, মানে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছে। এই তো সামনের শুক্রবার, মা সামনের শুক্রবার মাজ্জুম্মা বিয়ে। মা, বিয়ের দিনক্ষণ কি একটু পেছানো যায় না? কেন পেছানো লাগবে না তো, ওরা তো আসছে না। হ্যাঁ আসছে না, তাহলে বিয়ে হবে কি করে? ফোনে বিয়ে হবে, তারপর ওরা যখন আসবে না তখন ধুমধাম করে অনুষ্ঠান করব। তুই যদি মেয়ের ছবি দেখতে চাস, আমি তাহলে ফেসবুকের আইডিটা জোগাড় করতে পারি। না না না, কোনো দরকার নেই, তুমি দেখেছো না, এতেই চলবে। এখানে থাক, আমি আসছি। ঠিক আছে। তোর ফোন দিতে হলে আমার ঘড়ি দেখে ফোন দিতে হবে? আমি যখন তখন তোর ফোন দিতে পারি না, আমি তোর বন্ধু না? বন্ধু বলে কি তোর এই ভোর চারটার সময় ফোন দিতে হবে? তুই মানুষ হবি কবে বলতো? আচ্ছা বাদ দে, বল ফোন দিছিস কেন? আমি তো ভাবলাম তোর কোনো ঝামেলার লোক না। শোন না, আমি খুব বিপদে পড়ছি, একটা পাজেল অবস্থায় আছি। আমি আসলে তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথাটা বলতে হবে, মানে আমি না ঘুমাইতে পারতেছি না, সারা রাত খালি গোল গোল ঘুরতেছি কিন্তু ঘুমাইতে পারতেছি না। বোঝার চেষ্টা কর, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। তুই এক কাজ কর, এখনই আমার সাথে দেখা কর। তোর যে কি বলতে ইচ্ছা করতো সাবিদ, এই ভোর চারটার সময় আমি একটা মেয়ে হয়ে তোর সাথে দেখা করতে আসবো, তোর কি মাথা ঠিক আছে? তুই বুঝতে পারতেছিস না, আমি না বলতে পারলে সমাধান না হলে আমি তো ঘুমাইতে পারবো না। তোর কাজের সমাধানের জন্য এই রাত্রিবেলা আমার পাশে থেকে বেরোতে সিদ্ধায় করতে হবে। তুই যে ক্ষীণা, সময় তোর একদম ফুরিয়ে যাচ্ছে, তুই কালকে সকালবেলা মরে যাবি,
এই জন্য দুর্গালকে বলা যাবে না, কথাগুলো এখনই বলতে হবে, এখনই সমাধান করতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে সকাল সকাল তুই আমার সাথে দেখা করবি, ঠিক আছে? পারবো না সকালবেলা দেখা করবো, এই যে তুই আমাকে এখন ফোন করে ডিস্টার্ব করলি, এই জন্য আমি সকালবেলা আরো 3 ঘন্টা ঘুমাবো, আর সকালে আমার এমনিতে কাজ আছে, পারবো না সকালে, দুপুরের পরে। সকালে কর না, বললাম না না কাজ আছে, দুপুরে পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুরে ভাত খাওয়ার পর তুই আমার সাথে দেখা করবি, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমি ফোন রাখলাম, বাই। হ্যালো শোন, আবার কি কথা বল না আমার সাথে। সবকিছু সুন্দর দেখ, এটা বলার জন্য রাখছিস? তোরে কিন্তু আজকে অসম্ভব সুন্দর লাগছে দেখ, তুই একদম অনেক সুন্দর লাগতেছে, তাই না? পটাস আমারে, পটাস ফোন দিয়ে এমন ভাব করলি যে তুই মরে যেতেছিস, তাড়াতাড়ি আয়, তোর সাথে আমার সিরিয়াস কথা আছে, না বলতে পারলে আমি মরে যাচ্ছি, আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আর আসার পর থেকে শুরু করছিস ফাইল আমি আকাশ বাতাস নিয়ে। তুই আমার বিয়ে করবি? আমি তোর বিয়ে করব, করবি বিয়া তুই? হ্যাঁ আমার বিয়ে করবি? হ্যাঁ। তোর মাথা ঠিক আছে বল, তোর না দুইটা বিয়ে করার কথা, তার মানে তোর প্রথম বউ পেয়ে গেছিস, আমরা কি তোর সেকেন্ড বউ বানাবি? না তুই 1 নম্বর বউ, মানে তুই প্রথম বউ, মানে 1 নম্বর বউ, তুই প্রথম বউ, তোর সাথে আমি ওই মানে সংসার করবো না। বিয়ে করবি, সংসার করবি না, বিয়ে করবি সংসার করবি না, তোর বিয়ে করার দরকার কি? আর আমরা বিয়ে করে দিলে তুই কি করবি? তোর বাসায় কাজের মেয়ে বানা রাখবি? তুই না আমার না কথা শেষ করতে দেস না, অর্ধেক কথার মাঝখানে কথা বলস কেন, পুরোটা বুঝে দিতে। হ্যাঁ বুঝে, তুই আমাকে পুরোটা, তুই আমার এই কই যাস, তুই আমার গাইটা পারবি? হ্যাঁ চুপ, একটা কথা বলবি না তুই, তুই আমার গাইটা পারবি? কি 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 বলবি? আরে চুপ তো, তুই কই যাস? আই মামা যাবেন? কিছু নাই, তুই যেটা বলছিস সেটা কোন ভাবেই পসিবল না আবিদ, আমি সেটা পারবো না, এটা কি সম্ভব? তুই চিন্তা করে দেখ, একটা বার ঠান্ডা মাথা চিন্তা করে দেখ। আরে বিষয়টা তো সারা দুনিয়ায় মানুষ জানবে না, তুই আর আমি জানবো, আর কেউ জানবে না, তারপর ভুলে যাব, ঠিক আছে? বিয়েটা করব, ভুলে যাব, শেষ। আবি তুই কিভাবে বলতেছিস যে এটা পসিবল? তুই কি, আমি যে একটা মেয়ে মানুষ, এটা কি তুই ভুলে গেছিস?